আসসালামু আলাইকুম এই বাগানটার নাম কি বলবো আমি জানি না যদি কেউ গাছ দেখে পাতা দেখে চিনতে পারেন এটা আমার ওয়াশিংটন নেভাল বলে কেনা ছিল প্রথমে দশটা গাছ কেনা ছিল আজ থেকে তিন বছর আগে সেখান থেকেই আমি সারা করে দ্বিতীয় মানে প্রথম বছর শেষ হওয়ার সাথে সাথে ফুল আসছিল আমার ফুল আসলে ফলও সেট হয়েছিলো তারপর ফলটা খেয়ে দেখি যে খুব ভালো এটা হেয়ারলুম হেয়ারলুম হবে হয়তো অতবাই মালটা টু এই ধরনের কিছু তবে এই গাছের একটা বৈশিষ্ট্য আছে খুব ছোট থেকে এই গাছে মানে ফুল ফল চলে আসে এই যে ছোট ছোটো গাছ এই যে প্রত্যেকটা গাছেইল ফুল আসে প্রত্যেকটা গাছে এবং এটা খুব ছোট থাকতেই ফুল ফল চলে আসে দেখতে পাচ্ছেন কি দারুণ ফুল এসেছে এটা হেয়ারলুম আমার মনে হয় এটা হেয়ারলুম আসলে একা জাতের একজনের হাত বদল হলে নাম চেঞ্জ হয়ে যায় তো এই জন্য আসলে আমিও সঠিক বলতে পারছি না তবে ওয়াশিংটন নেভাল বলে আমার কিনা ছিল কিন্তু ওয়াশিংটন নেভাল এটা না একদম প্রত্যেকটা গাছে ফুল আছে প্রত্যেকটা গাছে কোনো গাছে মিস নাই যেই গাছই দেখাই প্রত্যেকটা গাছে ছোট ছোট গাছে যে কি দারুণ ফুল আসছে গাছ কিন্তু খুব বড় না দেখতে পাচ্ছেন এই এই যে যে ফুল কিছু ফুটেও গেছে এই এইখানটাতে আবার দেখছি সেট হয়ে গেছে ফল এই যেটাতে ফল সেট হয়ে গেছে এটাও আমার প্রায় দেড় এটাও দেড় বিঘা এটাও দেড় বিঘা এই যে এই যে প্রত্যেকটা গাছে মানে কি পরিমাণ যে ফুল আসছে এত মানে গাছ যে খুব ছোট বড়ো গাছ তাও বলবো না কিন্তু প্রত্যেকটা গাছে ফুল আসছে ফুল আসছে এবং ভরপুর ফুল আসছে এই দেখেন প্রত্যেকটা গাছে কোন গাছে মিস নাই এত ছোট বাগানে এত ফুল গাছের এক বছর তিন চার মাস এই যে কিছু আবার এই যে সেট হয়ে গেছে এই যে প্রত্যেকটা গাছে ফুল আসে পুরো গাছে ফুল যে লাইন ধরে যদি দেখায় কোনো গাছে মিস নেই এই যে এই তো একদম ছোট মানে এই গাছের বৈশিষ্ট্য এই যাত্রার বৈশিষ্ট্যই এই মানে খুব ছোট থাকতে এটা ফুল ফল চলে আসে প্রত্যেকটা গাছে বাগানে ভরা ফুল সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেকে আসলে জানতে চান যে ফুল আমি কিন্তু ফুল আসার আগে সেচ সার কোনো কিছু দিই না শুধু আমি ফ্লোরা পিজিআর যেটা ফ্লোরা এসি ফ্লোরা ইমিডা ক্লোরোপিড আর ম্যানকোজেভ এটা অন্তত ফুল আসার আগে তিনবার চারবার দিয়ে দিই একবার জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু করি এবং যখন ফল সেট হয়ে যাওয়ার পরে মটর দানা হয়ে যাওয়ার পর আমি মিরাকুলান স্প্রে করি মিরাকুলান ম্যানকোজেভ এবং ইমিডা অথবা ক্লোরোপাইরিফাস সাইফারম্যাথিন এই দিই আমি এছাড়া আর কিছুই দিই না এরপরে মার্বেল দানার মতো হয়ে যাবে তখন যে আমি গোড়ায় রিং করে সাদ দিয়ে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম